আমরা শুরুতে শুরু করছি মূসা আলাইহিসসালামের কাহিনী। যেহেতু মুসল্লিবৃন্দ সবাই শেষে আসে, সেজন্য বাকি কাহিনীটা আমরা অর্ধেক আলোচনা করে গিয়ে গত জুমার আলোচনাটা ফিনিশিং দিব ইনশাআল্লাহ। আর এই জুমার যে আলোচনাটা থাকবে আপনারা মুখস্থ রাখবেন, আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ ক্লোজ দিব। আল্লাহ তৌফিক দান করুন। চিল্লায় বলি আমিন। সূরাতুল কাসাস এর মক্কিয়া, সূরার নাম কাসাস, নাজিল হয়েছে মক্কা। কোরআন শরীফের 28 নম্বর সূরা 88 আয়াতের কারিমা ফিহা হাদিহি সূরা। এই সূরাটিতে 88টি আয়াত রয়েছে। 20 নম্বর আয়াত সূরাটি রয়েছে, 9টি নুকু দিয়ে আল্লাহ পাক সূরাটি সাজিয়েছেন। 25 নম্বর আয়াতের ধারাবাহিক রক্ষার্থে আল্লাহ রাব্বে কারিম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবন বৃত্তান্ত এই সূরাতে বর্ণনা করেছেন বলে সূরাটির নাম কাসাস, অর্থাৎ কিসসার একটি সূরা, এই হিসেবে নামকরণ করা হয়েছে। এটাকে আরবি ভাষায় বলে অযবুত তাসমিয়াতু সূরাতুল কাসাস, অর্থাৎ সূরাটি নামকরণের কারণ। যদি বলি দা ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল কাসাস, কেন সূরাটি নাজিল হয়েছে কারণে, তাহলে এখানে অনেক মুফাসসিরিনে কেরামগণ অনেক কথাই বলেছে, আমরা সেই কথার দিকে আসব। এটাকে আরবি ভাষায় বলা হয় সাবাবুল নুজুল, ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড, আর বাংলায় বলা হয় নাজিলের কারণ। আমার ভাষা কি বুঝছে আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা ইল্লা মাশাআল্লাহ, ভিজেছিলাম তো, গলা একটু বসেছে, ঠান্ডা লেগেছে, একটু কষ্ট করে বুঝে নেবেন। তাফসীরে ইবনে কাসির আসছে, আল্লাহর প্রতি ঈমান এবং তার শক্তি, তিনি একমাত্র শক্তির আধার, এটি গোটা দুনিয়াবাসীকে মেসেজ দেবার জন্য আল্লাহ মুসা নবীর মাধ্যমে আয়াতে কালিমাগুলি নাজিল করলেন। দ্বিতীয় এই কারণ হচ্ছে, যত নবী এসেছে প্রত্যেককে আল্লাহ পাক এই জন্য পাঠিয়েছেন যে এক গোলামি করো আল্লাহ কার, তাই তো আমিও আপনাদেরকে সবসময় বলি যে গোলামি হবে একমাত্র আল্লাহ। আমি বলি না আপনারা জামাত ইসলামকে ভোট দেন, আমি বলি না আপনারা আওয়ামী লীগকে ভোট দেন, আমি বলি না আপনারা বিএনপি কে ভোট দেন। আল্লাহ তাআলা কোরআন বলছে ওয়াহুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা যে ভোটটা দাও এটাও আমি রবের জন্যই হয়ে যায়। আমি একটু যদি ডিফিনেশনটা বলি, অর্থাৎ আপনার নামাজ রোজা চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা ভোট দেওয়া, আপনার জীবনের সব কিছু যেন আল্লাহর জন্যে হয়। আমি তো জানি আপনারা কোয়ালিফাইড শ্রোতা, সবাই বলেন ইসলাম যেখানে, আমার ভাই আল্লাহ পাক বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاسْتَنِيبُوا الطَّاغُوتِ جُلِي قَرَى اللَّهُ وَاتْرَى قُرْتَكْ جَاتِ بِكَسَبْ আমি আল্লাহর নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছিলাম, এই কারণে পাঠিয়েছি তারা একমাত্র ঘোষণা করবে সকল গোলামি চলবে আল্লাহ। গোলামিটা চলবে কার? হযরত মূসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইযা কিলা ফিরাউনা ইন্নাহু তাগা, মূসা নবীকে আল্লাহ কোমল সুরে এসে ডাকার জন্য আহ্বান জানালেন। হযরত মূসা নবী সে কাহিনীর দিকে আমরা আসবো, শুরুর কাহিনীটা একটু দেখে নেবার প্রয়োজন। একবার ফেরাউন ঘুমিয়ে আসেন, স্বপ্নে দেখছেন একটা হৃষ্টপুষ্ট তাগড়া এক যুবন নওজোয়ান এসে তাকে একটা থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে ফেরাউন অদূরে গিয়ে পড়ে গিয়েছে, ঘুম ভেঙে গেছে। লেডিস ফার্স্ট, স্ত্রীকে বলছে আমি ভয় পেয়েছি, চিল্লা চিল্লি শুরু করেছে। স্ত্রী বলছে কি হয়েছে বল, হোয়াট ইজ কজ, তুমি কান্না করছো কেন, ডু নট ক্রাই, তুমি কান্না করো না, একটু থামো। স্বামী বলে আমি ভয় পেয়েছি, আমি কেমনে কান্না বন্ধ করবো, আমারে বাঁচাও। আমার
আল্লাহ মেন বসে ধরো সকাল বেলা খোঁজ নেবার পরে এবার দেখা যাচ্ছে বিষয় কি কি যদি সিদেরকে ডাকা হলো আর যদি মুসা নবী আলাইহিমুসসালাম কে আল্লাহ পাক তখন পর্যন্ত আনেন নাই কিন্তু আনবেন মুসা হুজুরকে নেতৃত্ব দেবার জন্য স্বপ্নের মাধ্যমে স্বপ্ন স্বপ্ন দিয়ে গোটা পৃথিবী চলবে এই কথাটিকে আবার ব্যাখ্যা না করলে মুশকিল হবে যাই হোক আমি সামনে আসবো সেই বিষয়ে পার্লামেন্ট বসেছে সবাই সুরা কমিটির সদস্য বসে বলছে ঠিক আছে জ্যোতিষী ডাকো ডাকা হলো তাকে বলা হলো একজন শত্রু আসবে আপনার আপনার এই মসনদকে খান খান করে দিবে এই পরিস্থিতিতে তখন ফেরাউনের ঘুম ভেঙে গেল তিনি ভাবলেন আনা রব্বুকুমুল আলা আমার যেন বিরোধী দল তৈরি না হয় আমি তো একমাত্র রব সেজন্য বিপরীত দল যে আছে যে আসতে চায় আমার মসনদ দখল করবে তাকে দমন করো কোরআনে সব কথা আসছে আল্লাহ বলেন وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আল্লাহ পাক বলেন এক মুসা নবীকে দমন করবার জন্য হাজার হাজার সন্তানদেরকে হত্যা করলেন তাফসীরে ফি জিলালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব লেখেন একে একে ছেলে সন্তান গুলিকে হত্যা শুরু হয়ে গেল এক এক করে সত্তর থেকে 80,000 সন্তানকে হত্যা করা হয়েছে এক মুসা নবীকে আশা দেখাতে পারে নাই জোরে বলেন পেরেছে দিয়েছে নির্যাত নিশ্চিন্দুলা তার সাথীদেরকে ধরেছে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে জেল দিয়েছে জেল দেওয়ার পর পুরুষদেরকে আলাদা করে জেল দিয়েছে নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করেছে যাতে করে তাদের ভিতরে মিলন ঘটতে না পারে কিন্তু আল্লাহর বক্তব্য তাদের ষড়যন্ত্রের বেড়া যা আমি আল্লাহ পরিকল্পনা হচ্ছে তোমাদের স্বপ্নের চেয়ে উত্তম কথা বুঝা যায় আমরা মনে মনে স্বপ্ন দেখতেছি ঘুমাবার আগে স্বপ্ন ওর দশতলা বাড়ি আমার নিজের ভাই সে আমার যদি একটা দশতলা বাড়ি থাকতো আমার একটা মাত্র তিনতলা বাড়ি এটা কোনো হইল আল্লাহ পরের দিন এমন এক বিপদ দিয়েছে ওর বাড়ি সত্যি বিক্রি করে কাজ হয় না কথা বলে ভাই ঠিক কিনা আল্লাহ পরিকল্পনা হচ্ছে আমাদের স্বপ্নের চেয়েও উত্তম কিন্তু আমরা সেটা বুঝি না তদ্বিরকে বিশ্বাস করি না এই যে আমি এখানে বক্তব্য দিচ্ছি ভয় হতে পারে কিছুদিন পর আমার চাকরি ধরেন সে কথাটা সে এক্সাম্পল না হয়ে গেল সেটাও তদ্বির কার পক্ষ থেকে যে দুদিন আমার রিজিক আছে সে দুদিন আমি আপনাদের মাঝে বড় বাড়ির ভাত আমার পেটে যাবে ঠিক কি না এটা রবের পক্ষ থেকে ফয়সালা ফয়সালাটা কার আপনার আমার পক্ষ থেকে কিছু করবার নেই প্রিয় ভাই কোরআনে কারিমে আল্লাহ সবগুলি কথা বলেন ইউকাতিলুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম ছেলে সন্তানগুলি হত্যা
করা হলো অনেক। এরপরে যারা আগের থেকে ছিল তাদেরকে জেলে বন্দী করা হলো, নতুন করে যিনি জন্মগ্রহণ করছে তাকে হত্যা করা হচ্ছে। যখন স্বপ্ন দেখেছে টার্গেট তার তখন থেকে, যে এখন থেকে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে নিয়ে আমার টার্গেট, যারা আগের থেকে ছিল সেরকম পুরুষ নওজওয়ানদেরকে বন্দী করা হয়েছে আমার ভাইয়া। কিন্তু আল্লাহ বলে আমি মুসাকে আনবো, তোর চব্দুষ্টিও ঠেকাতে পারবে না। অবস্থা ভালো না, প্যান্ডামিক সিচুয়েশন, একটি পরিস্থিতিতে আল্লাহ কয় যে সিচুয়েশন ইজ নরমাল, আমি স্বাভাবিক পরিস্থিতি বানাই দিলাম। মুসা তার মায়ের পেটের ভেতরে আসলো, কিন্তু পেটটাকে আমি আল্লাহ পাক উসা করি নাই, আমি বলেছি সোজা হয় কুন ফায়াকুন, বলছি তৎক্ষণাৎ হয়ে গেছে। স্বামী স্ত্রী আলাদা, কিন্তু আল্লাহ ফয়সালা যেইভাবে চান সেইভাবে জাতির লোকদেরকে পরিচালিত করে, যেইভাবে চান সেইভাবে হয়। বাংলা অর্থ আছে বিওহার 6 মান্থ আগো, 6 মাস আগের গল্প। অথচ মুসা নবী পেতে আসছেন, প্রায় 80,000 সন্তানকে হত্যা করা হলো। এবার ফেরাউন ভেবেছেন হয়তো আমার শত্রু দুনিয়ায় আসে নাই, কিন্তু আল্লাহ পাকের বক্তব্য যখন 10 ভাই মিলে হযরত ইউসুফ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, কোরআনে এসেছে উকুতুলু ইউসুফা আমি তারাহু আরদাই ইয়াখুনু লাকুম ওয়াজুবু আবিকুম ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। সেই জন্য হযরত ইউসুফ নবীকে হত্যা করার জন্য 10 ভাই মিলে যখন কূপের মধ্যে ফেলাইয়া দিল, আল্লাহ বলে জিবরিল যাও যাও যাও, জিবরিল যাও, আমার ইউসুফ পানিতে পড়বার আগে তোমার 600 দানার একটা দানা তার পায়ের নিচে বিছিয়ে দাও। আল্লাহ পাক বলেন দেখো ও দুনিয়াবাসী, ওয়াদাতুহুল লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া মাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতালাকা ওয়া ক্বালাত হিতালাকা ওয়া ক্বালাত হুতালাকা ওয়া ক্বালাত হাইতালাকা ক্বালা মা'আল্লাহ। ইন্নাহু রাব্বি আহসান মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আল্লাহ বলেন হযরত ইউসুফ নবীর বিরুদ্ধে আরো যখন ষড়যন্ত্র হয়ে গেল, জুলাই কারাতের গভীরে তাকে বলছে ও মাই ডিয়ার ইউসুফ, আমি তোমারে ভালোবাসি, উহি বুগা আমি তোমারে পছন্দ করি, কুসকুস হোতা হে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন ওয়ানা মাআযাল্লাহ, তুমি আমারে ভালোবাসতে পারো কিন্তু আমি তোমারে ভালোবাসি না, আমি ভালোবাসি তাকে আমার রব যিনি খাওয়ান যিনি পড়ান, আমার রব তিনি আমারে খাওয়ান যিনি। হযরত ইউসুফ নবীকে ষড়যন্ত্র করা হয়েছিল, জিজ্ঞেস করতে চাই বাঁচিয়েছেন কে? আল্লাহ। ব্যাস এই কাহিনীটা এখানেই থাকলো, আমরা শুরু থেকে শুরু করব, আমি ফিরে যাচ্ছি তা নাহলে আবার সমালোচনা হবে যে এক সাবজেক্ট কথা বলতে গিয়ে আরেক সাবজেক্ট বোঝাবার জন্য আল্লাহ কোরআন শরীফে এক রকমের আয়াত হাজারটা নাযিল করেছেন, এক রকমের আয়াত
একটা আয়াতকে বুঝাবার জন্য সেম আয়াত আল্লাহ চারটি নাযিল করছে অলাকাদিয়া সারনাল কুরআন আলি যিকরি ফাহাল মিন মুত্তাকি আল্লাহ বলে এই কোরআনকে আমি সহজ করে নিয়ে নাযিল করেছি দেন মোর দা হোলি কোরআন ইজ মেড ফর ভেরি ইজি আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে নাযিল করেছি এক কথা সেম আয়াত চারবার দিয়েছে শুধু তাই না নবীদেরকে হত্যা করবার ষড়যন্ত্র হয়েছিল বাঁচিয়েছেন আল্লাহ প্রত্যেক নবীর ব্যাপারে সেম কাহিনী আল্লাহ পাক বর্ণনা করেছেন প্রায় নবীর ব্যাপারে সেজন্য একটি উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে গিয়েছিলাম কিন্তু তাফসীর প্রোগ্রামে বিস্তারিত বিশদ ব্যাখ্যা করা যায় জুমার বয়ানে অল্প সময় থাকে তো সময় ফুরিয়ে যায় যা এতটুকু বোঝাতে চাইলাম হযরত ইউসুফ নবীকে তার ভাইরা হত্যা করতে চেয়েছিল কিন্তু বাঁচিয়েছেন কে কাম টু দা মেইন পয়েন্ট হযরত মূসা নবীকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল কিন্তু বাঁচালেন কে ছয় মাসের বাচ্চা পেলেন এবার নতুন বিবাহের জন্য বলা হলো যাও তোমরা নতুন বিবাহ করতে পারো জেল থেকে ছেড়ে দেওয়া হবে বলা হচ্ছে আবার একবারের জন্য জ্যোতিষী ডাকো হলো জ্যোতিষী বলছে না এখন পর্যন্ত সব শঙ্কা মুক্ত হয় নাই যিনি আপনার শত্রু হবে তিনি সেই বাচ্চা পেতে এসেছে জ্যোতিষী বলে এখনো মরে নাই বরং ছয় মাস হয়ে গেছে রাত বেড়ে গেল কোরআনের সূরা নামের 34 নম্বর আয়াত একটা কথাও বানিয়ে বলি না